আজকে তাহলে ডিসকাসের ম্যাটার হলো আর্দ্রতা আর অধঃক্ষেপণ, বায়ুমণ্ডলের শেষ পার্ট। এটা প্রথম হচ্ছে জলচক্র কি? জলচক্র হচ্ছে বারিমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডলের মধ্যে বাষ্পীভবন, অধঃক্ষেপণ, ঘনীভবন এবং অনুপ্রবেশের দ্বারা সম্পাদিত জলের বিরামহীন চক্রাকার পরিক্রমণ। ঠিক তো? মানে প্রথমে ধরো প্রচন্ড উষ্ণতায় আমাদের কোনো বিরাট বারিমণ্ডল অঞ্চলের বাষ্পীভবন ঘটল। বাষ্পীভবন উপরে উঠে গিয়ে যেটা ডিউ পয়েন্ট রিজিয়ন বলে, মানে যেখানে গিয়ে ঘন কুয়াশা সৃষ্টি হয়, সেখানে গিয়ে ঘনীভূত হলো। ঘনীভূত থেকে জমাটবদ্ধ হয়ে তা অধঃক্ষেপিত হয়ে নিচে অধঃক্ষেপণ আকারে নেমে এলো। এটা বায়ুমণ্ডলীয় ঘটনা একটা। এরপর আমরা জানবো বাষ্পীভবন কি, যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন, যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয় এবং তা বায়ুমণ্ডলে মেশে। ঠিক, বাষ্পীভবন কাকে বলে? যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয় এবং তা বায়ুমণ্ডলে মেশে তা বাষ্পীভবন নামে পরিচিত। উদ্ভিদ ও মৃত্তিকা থেকে বাষ্পমোচন ও বাষ্পীভবন যখন একত্রে ঘটে তখন তা বাষ্পীয় প্রচ্ছেদন নামে পরিচিত। তাহলে উদ্ভিদ আর মৃত্তিকা থেকে যখন বাষ্পমোচন, উদ্ভিদ থেকে আর মৃত্তিকা থেকে যখন বাষ্পীভবন দুটো একসঙ্গে হয় তাকে বাষ্পীয় প্রচ্ছেদন বলে। শর্ট কোশ্চেন, নিচে দাগ দিয়ে রাখবে। বাষ্পীভবনের বেশিরভাগটাই হয় সমুদ্র থেকে, বাষ্পীভবনের বেশিরভাগটাই হয় সমুদ্র থেকে। বাষ্পীভবনের হার, বাষ্পীভবনের হার নির্ভর করে উষ্ণতা, বায়ু প্রবাহ, বায়ুর শুষ্কতার মাত্রা, মানে বায়ুতে কতটা পরিমাণে জলীয় বাষ্প আছে তার উপর। তাহলে উষ্ণতা, বায়ু প্রবাহ আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির উপর নির্ভর করে। আমরা এরপর আলোচনা করব আর্দ্রতা কি, নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। এটাকে বায়ুর আর্দ্রতা বলে। আর্দ্রতার গুরুত্ব কি? এক, আর্দ্রতার উপস্থিতির কারণেই ঘনীভবন ঘটে, মানে আর্দ্রতা আছে বলেই ঘনীভবন হয় আর ঘনীভবন হয় বলেই অধঃক্ষেপণ হয়। দুই, বিকিরিত শক্তিকে আর্দ্রতা শোষণ করে, বিকিরিত শক্তিকে আর্দ্রতা শোষণ করে। তিন, জলচক্রে আর্দ্রতা গুরুত্বপূর্ণ, আর্দ্রতা না থাকলে ঘনীভবন হবে না, ঘনীভবন না হলে অধঃক্ষেপণ হবে না, জলচক্র অসম্পূর্ণ থেকে যাবে। অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতস্যাঁতে এবং কম আর্দ্রতা শুষ্ক অবস্থা সৃষ্টি করে, অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতস্যাঁতে এবং কম আর্দ্রতা শুষ্ক অবস্থা সৃষ্টি করে। আর পাঁচ, অস্বস্তি সূচক মাত্রা আর্দ্রতা দ্বারা নির্ধারিত হয়, মানে এদিন বাতাসে ধরো বাতাসটা খুব ঘনীভূত ঘন হয়ে আছে, মানে মেঘে ঢাকা থাকবে, সেদিন গরমটা প্রচুর হয়। আবার যেদিন বাতাসে মেঘমুক্ত থাকে, আমাদের পরিবেশটা মেঘমুক্ত থাকে, সেদিন গরম যেমন হয় রাত্রিবেলাও ঠান্ডাও হয়। কিন্তু যখন আকাশে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে আমাদের চারিপাশে, দিনের বেলা যেমন আস্তে আস্তে গরম হবে, রাত্রিবেলাটাও ওয়েদারটা প্রচন্ড গরম হয়। এরপর সম্পৃক্ত বায়ু কি, অসম্পৃক্ত বায়ু কি, খুব ভালো করে মনে রাখবে, সম্পৃক্ত বায়ু কি, অসম্পৃক্ত বায়ু কি। উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে, উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে ক্ষমতা কমে। ঠিক, এবং উষ্ণতা কমলে ক্ষমতা কমে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায়
নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তা হলো সম্পৃক্ত বায়ু। তাহলে উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায়, মনে রাখবে, যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তা হলো সম্পৃক্ত বায়ু। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। ঠিক, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। অপরদিকে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ ধারণ করার ক্ষমতা, বায়ুর সর্বোচ্চ কি ধারণ করার ক্ষমতা? জলীয় বাষ্প। ঠিক তো, সেটাকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত বায়ু। এই অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা 100%-এর কম হয়। ঠিক, এই অপেক্ষিতালে সম্পৃক্ত বায়ু, যতটা পরিমাণে জলীয় বাষ্প আছে বায়ুতে সেটা সম্পৃক্ত বায়ু, যতটা ধারণ করার ক্ষমতা সেটা অসম্পৃক্ত বায়ু। আমরা এরপর আর্দ্রতাকে কোন যন্ত্রের সাহায্যে বা কিসে প্রকাশ করা হয় আমরা জানবো। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, প্রতি ঘন সেমি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা গ্রামের দ্বারা চরম আর্দ্রতা, প্রকাশ করা হয়। যেমন 20 গ্রাম/ঘন সেমি, 30 গ্রাম/ঘন সেমি, 40 গ্রাম/ঘন সেমি। তার গ্রাম পার ঘন সেমিটা হচ্ছে ইউনিট যার দ্বারা আর্দ্রতাকে বা হিউমিডিটিকে আমরা প্রকাশ করতে পারি। এরপর বিশেষ আর্দ্রতা, নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে, তা বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা, একে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়, প্রতি কেজি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা গ্রামের দ্বারা প্রকাশ করা হয়, যেমন 30 গ্রাম/প্রতি কিলো, মানে 30 গ্রাম/কেজি। ওকে, এটাকে বিশেষ আর্দ্রতা বলা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বায়ুটাকে ওজনে প্রকাশ করা হয়, তখন ওজনটাকে সাপোজ 30 গ্রাম/কেজি এই ইউনিটে ধরা হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, এই দুয়ের অনুপাত আর্দ্রতা। এই দুয়ের অনুপাতকে বলা হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা। এটি প্রকাশ করা হয় কোন এককে? যেমন আপেক্ষিক আর্দ্রতা ইকুয়ালস টু নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, ভাজিত ওই উষ্ণতায় সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। মানে নির্দিষ্ট উষ্ণতায়, ধরো ধরো 30 ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, ধরো 20 গ্রাম/বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ চরম, ঠিক, যতটা জলীয় বাষ্প হতে পারবে, ভাজিত ওই উষ্ণতায় মানে 20 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয়, মানে কতটা আছে আর কতটা প্রয়োজনীয় এই দুটোকে ভাগ করতে হবে ইনটু 100। ধরো বলছে নিচে দেখো, তোমার ধরো তুমি এভাবে অঙ্কটাকে ধরো খাতায় একটা করে নাও, যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি 990 মিলিমিটার বায়ুচাপে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 30 গ্রাম হয়, মানে 30 ডিগ্রি উষ্ণতা হবে 990 মিলিমিটার বায়ুচাপ, বায়ুচাপটা হবে 990 মিলিমিটার, এতে জলীয় বাষ্প ধরবে মাত্র 30 গ্রাম, আর বায়ুতে জলীয় বাষ্প আছে কত গ্রাম? 20 গ্রাম।
অতএব আপেক্ষিক আর্দ্রতা হবে 20 গ্রাম ভাজিত 30 গ্রাম ইন্টু 100। 20 গ্রাম ভাজিত 30 গ্রাম ইন্টু 100 ইকুয়ালস টু 66.67 বা 67%। তাহলে তুমি কি জানলে? তুমি জানলে যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প এখন ধরার ক্ষমতা আছে 67%। এরপর আমরা আসব শিশিরাঙ্ক কাকে বলে। যে বিশেষ তাপমাত্রায়, ধরো 20 ডিগ্রি তাপমাত্রায় বা 30 ডিগ্রি তাপমাত্রায় বা 0 ডিগ্রি তাপমাত্রায়, যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, আমি সম্পৃক্ত বায়ু কি বললাম একটু আগে, তাহলে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%, সেই তাপমাত্রা হলো শিশিরাঙ্ক, যেখানে একটা বাতাসের কোনা গিয়ে শিশির কোনায় রূপান্তরিত হয়। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে ওই তাপমাত্রায় বায়ুর ওই তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি হয়? অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়, অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়। শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। যদি শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, মনে রাখবে, যদি শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, তাহলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কণায় পরিণত হয়। তাহলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কণায় পরিণত হয়, ঠিক তো? এরপর আর্দ্রতার পরিমাপ, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। শর্ট কোশ্চেন আন্ডারলাইন করে রাখবেন। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার। কুণ্ড থার্মোমিটার মানে যে থার্মোমিটারটা, যেমন আমরা 6 এর ম্যাক্সিমাম আর মিনিমাম, 6 এর গরিষ্ঠ আর লঘিষ্ঠ থার্মোমিটার করেছিলাম, এটা আর্দ্র আর শুষ্ক কুণ্ড, মানে যেটার মধ্যে বায়ুতে কতটা পরিমাণ আর্দ্রতা আছে সেটাকেও মাপতে পারে আর বায়ুতে কতটা পরিমাণ শুষ্কতা আছে সেটাকেও মাপতে পারবে। এটি সাইক্রোমিটার নামেও পরিচিত, মানে যে যন্ত্রটি বায়ুর আর্দ্রতা শুধুমাত্র মাপে সেটাকে হাইগ্রোমিটার বলে, আর যে আর্দ্রতা শুষ্কতা একই সঙ্গে মাপে তাকে সাইক্রোমিটার বলে। আন্ডারলাইন করে রাখবে। শিশিরাঙ্ক নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে। এটাও একটা শর্ট কোশ্চেন যে শিশিরাঙ্ক কিসের সাহায্যে নির্ণয় করা হয়। শিশিরাঙ্ক নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটার এর সাহায্যে। ওকে, এরপর আসছে ঘনীভবন। যদি বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে জলীয় বাষ্প লীনতাপ ত্যাগ করে, জলকণা বা বরফ কণায় লীনতাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হয়। কি বললাম, ঘনীভবন কাকে বলে? যদি বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে জলীয় বাষ্প লীনতাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হয়। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয় তা হলো ঘনীভবন। ওকে, এইখান থেকে আন্ডারলাইন করবে। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয় তা হলো ঘনীভবন, ঠিক? এবার হিমাঙ্ক আর শিশিরাঙ্ক কি? যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তা হলো শিশিরাঙ্ক। অপরদিকে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল বরফে পরিণত হয় তা হলো হিমাঙ্ক। ওকে, এরপর
আমরা আলোচনা করব ঘনীভবনের আলাদা আলাদা রূপ। প্রথমে আসবে শিশির, কাকে বলে? রাত্রেবেলায় তাপ বিকিরণে বায়ুমণ্ডলের অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস গাছ ভূপৃষ্ঠের অন্যান্য বস্তুর উপর জলকণা রূপে অবস্থান করে, এটাকে শিশির বলে। আর এই শিশিরেরই উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটাকে তুহিন বলে, কারণ তখন এটা বরফ কণা রূপে আকাশ থেকে পড়ে। দুই, কুয়াশা কি? শীতকালে দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণে ভোর রাতে অধিক শীতল হলো, বলছে শীতকালে দীর্ঘ রাতে মানে 12টা 1টার দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণে ভোর রাতে 4টা 5টার দিকে অধিক শীতল হলে, যখন খুব ঠান্ডা হয়ে যায় আমাদের চারদিকে তাপমাত্রা, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে, বায়ুস্তর মানে কোনটা? ট্রোপোস্ফিয়ার, শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে, জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন নিম্ন বায়ুস্তরে ভাসতে থাকে, ভূমি সংলগ্ন নিম্ন বায়ুস্তরে ভাসতে থাকে, এটি হলো কুয়াশা, এটিকে কুয়াশা বলা হয়। শহর কলকারখানা অঞ্চলে বায়ুতে ধুলিকণা ধোঁয়া বেশি হলে কুয়াশা বেশি হয়, বেশি হলে কুয়াশা বেশি হয়। ওকে, ধোঁয়াশা কাকে বলে? শিল্প কারখানা যানবাহন থেকে নির্গত SO2 মানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড মানে NO, আচ্ছা এরপর ধরো কার্বন মনোক্সাইড CO প্রভৃতি দূষিত গ্যাস ও ভাসমান বস্তুকণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় যে ধোঁয়াপূর্ণ অবস্থার সৃষ্টি হয় তা হলো ধোঁয়াশা, সেটাকে ধোঁয়াশা বলে। অতএব ধোঁয়াশা হলো ধোঁয়া প্লাস কুয়াশা, ঠিক ধোঁয়া কলকারখানার ধোঁয়া তার উপরে এসে পড়লো কুয়াশা, ধোঁয়া প্লাস কুয়াশা, স্মোক প্লাস ফগ ইকুয়ালস টু স্মোগ। এবারে মেঘ কাকে বলে? মেঘ হচ্ছে ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পকণা লীনতাপ ত্যাগ করে, ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পকণা লীনতাপ ত্যাগ করে, জলকণা ও তুষারকণায় পরিণত হয়, লীনতাপ ত্যাগ করে জলকণা ও তুষারকণায় পরিণত হয়। ভাসমান জলকণা ও তুষারকণা পুঞ্জীভূত হয়ে বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়ালে তা মেঘ, বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়ালে তা মেঘ, এর থেকেই বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত ঘটে, এর থেকেই বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত ঘটে। আকাশের মেঘাবৃত অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে, আকাশে যতটা পরিমাণে মেঘ আছে যতটা মেঘে ঢাকা আছে সেই অঞ্চলটাকে মেঘাচ্ছন্নতা বলে। মেঘাচ্ছন্নতা অক্টা এককে প্রকাশ করা হয়, মেঘাচ্ছন্নতা অক্টা এককে প্রকাশ করা হয়। আকাশকে টোটাল 8টা ভাগে ভাগ করা যায়, আকাশকে টোটাল 8টা ভাগে ভাগ করা যায়। তুমি ডান দিকে দেখো, দেখো লেখা আছে, দেখবে তুমি যদি গরাঙ্গের বই ফলো করছো লেখা আছে মেঘাচ্ছন্নতা ও প্রতীক চিহ্ন, লেখা যাবে মেঘাচ্ছন্নতা ও প্রতীক চিহ্ন। দেখো এই বক্সটা পুরো মুখস্থ করবে, কারণ এর থেকে একটা MCQ কম্পালসারি পড়বে। একটা ফাঁকা বক্স হলে গোল রাউন্ড মাঝখানে সাদা মেঘমুক্ত, এরকম যে আছে যতগুলো 4টে 4টে 8টা 4টে 12টা, এই 12টাকে তোমরা মুখস্থ করবে, কারণ এই 12টার থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে, একটি অবশ্যই আসবে। অধঃক্ষেপণ কি? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে যখন কঠিন বা তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসে, কঠিন মানে শিলাবৃষ্টি, কঠিন মানে তুষারপাত, আর তরল মানে বৃষ্টি বা কুয়াশা, যখন উপর থেকে নেমে আসবে নিচের দিকে সেটাকে অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণের তো বেশিরভাগ অংশ জুড়েই, বেশিরভাগটা অংশ জুড়ে অধঃক্ষেপণের বৃষ্টি থাকে, এর মধ্যে কি থাকে? শিশির থাকে, কুয়াশা থাকে, তুহিন থাকে প্রভৃতি কিন্তু অধঃক্ষেপণ নয়, এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। যেমন বৃষ্টিপাত, বৃষ্টিপাত কাকে বলে? 0.5 মিলিমিটার ব্যাসের বেশি
0.5 মিলিমিটার ব্যাসের বেশি যে কোনো তরল কণা উপর থেকে নিচের দিকে পড়লে তাকে বৃষ্টি বলি। এরপরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, 0.5 মিলিমিটার ব্যাসের কম, উপর থেকে নিচে পড়লে জলকণা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তুষারপাত, বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নামলে, মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফ কণা ভূপৃষ্ঠে পড়লে তা তুষারপাত। শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে, শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। ঠিক। চার, স্লিট, বৃষ্টিকোণা শীতল বায়ুস্তর ভেদ করে, আসার সময় ছোট ছোট বরফ কণা আকারে ভূপৃষ্ঠে পড়লে, তাকে স্লিট বলা হয়, শিলাবৃষ্টি, বৃষ্টির সাথে বড় বড় বরফ কণা শিলা আকারে ঝরে পড়লে, মানে যেটাকে আমরা দেখেছি পাথরের বৃষ্টি হয় সেটাকে শিলাবৃষ্টি বলে। আমাদের এখানে মাঝে মাঝে কালবৈশাখীর সাথেও শিলাবৃষ্টি হয়, যে কোনো দিন বিকালবেলাও শিলাবৃষ্টি হয়, যে কোনো দিন সকালবেলাও শিলাবৃষ্টি হয়। এরপরে আমরা জানবো যে বৃষ্টিপাত কয় প্রকার, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এবারে তোমাদের কিন্তু মাধ্যমিকে আসার একটা কম্পালসারি চান্স আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম আলোচনা করব পরিচলন বৃষ্টি। প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে, উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটলে তা পরিচলন বৃষ্টিপাত নামে, আমাদের সামনে পরিগণিত হয়। তাহলে কি বললাম, প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটলে তা পরিচলন বৃষ্টি তাকে বলা হয়ে থাকে। প্রক্রিয়া কিভাবে হয়? এটা দিনের বেলা প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন জলভাগ থেকে প্রচুর জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং লিনতাপ ত্যাগ করে, উপরে গিয়ে ঘনীভূত হয়ে যায়। এই লিনতাপ বায়ুকে আরো উপরে তুলে বজ্রগর্ভ বা কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে, যেখানে বজ্রপাত হয় এবং এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। অতএব পরিচলন বৃষ্টি ঘটার দুটি প্রধান শর্ত, এক, ভূপৃষ্ঠের উত্তপ্তকরণ, ভূপৃষ্ঠ প্রচুর উত্তপ্ত হতে হবে, আর দুই, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকতে হবে। এই দুটো থাকলেই পরিচলন বৃষ্টি হবে। শৈলোৎক্ষেপ বৃষ্টি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়, উঁচু পর্বত মালভূমিতে বাধা পেয়ে, আরো ওপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটালে, তা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। কি প্রক্রিয়া হয়? যেমন মেঘ বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পায়, এরপর আস্তে আস্তে তা পর্বতের গা বেয়ে উপর দিয়ে উঠতে শুরু করে। যদি উষ্ণতা কম থাকে ও আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে এবং উপর দিকে উঠতে 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 ও যখন উপর দিকে উঠে যায় তখন প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাতটাও ঘটিয়ে দেয়। এই পদ্ধতিতে বিপরীত ঢালে অর্থাৎ অনুবাদ ঢালে বৃষ্টি কম হয়, তাকে অনুবাদ ঢাল বলে। প্রতিবাদ ঢালে বৃষ্টি বেশি হয়, অনুবাদ ঢালে বৃষ্টি কম হয়। আর অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় বলেই অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে,
অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। আচ্ছা, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন গারো পাহাড়, গারো পাহাড়ের প্রতিবাদ ঢালে আছে কে, যে বাতাসকে প্রতিঘাত করে, সেই প্রতিবাদ ঢালে আছে চেরাপুঞ্জি বা মৌসিন নামের মতো রাজ্য, আর অনুবাদ ঢালে আছে কে, শিলং। একই পাহাড়ের দু প্রান্তে অবস্থিত হয়েও দুটি স্থানের মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, একটা সর্বাধিক বৃষ্টিবহুল স্থান আর একটা বৃষ্টিচ্ছায় অঞ্চল। আচ্ছা, এরপর ঘূর্ণবৃষ্টি, ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টি ঘটে, ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টি ঘটে তা ঘূর্ণবৃষ্টি, ঠিক তো? ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টি ঘটে তা ঘূর্ণবৃষ্টি, ইহা দুই প্রকার। ক, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে চারদিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে চারদিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবল বেগে নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করে। অভিসরণের ফলে মানে উষ্ণ আর আর্দ্র বায়ু ওপরে উঠে ঘনীভূত হয়, বিশাল অঞ্চল জুড়ে একটা মেঘের সৃষ্টি করে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। তখন একটা, এটাকে আমরা ঘূর্ণবৃষ্টি বা এটাকে আমরা বলে থাকি ঘূর্ণবৃষ্টি, ঠিক তো? এরপরে আসছে ঘূর্ণবৃষ্টি মধ্যে একটা ভাগ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। যেমন বলেছিলাম আমরা ঘূর্ণবাত, ঘূর্ণবাত দুটো ভাগ, ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের মাধ্যমে যে বৃষ্টিপাত হয় সেটাকে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের মাধ্যমে যে বৃষ্টিপাত হয় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেইনগজ এ নামক যন্ত্রের সাহায্যে, রেইনগজ নামক যন্ত্রের সাহায্যে, এবং যে ইউনিট দ্বারা পরিমাপ করা হয় তাকে মিলিমিটার বলা হয়ে থাকে, এই মিলিমিটার ইউনিটের সাহায্যে এটাকে প্রকাশ করা হয়। সমবর্ষণ রেখা কি? ভূপৃষ্ঠের সম বৃষ্টিপাতের স্থানগুলিকে মানচিত্রে যুক্তকারী রেখা হলো, ভূপৃষ্ঠে সম বৃষ্টিপাতের স্থানগুলিকে মানচিত্রে যুক্তকারী রেখা হলো সমবর্ষণ রেখা বা আইসোহাইট, মানে ইকুয়াল হাইট। বছরের নির্দিষ্ট সময়ে যে স্থানগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা নির্দিষ্ট তাকে বলা হয়ে থাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা। এরপর জলবায়ু অঞ্চল কি? নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলির কার্যকারিতা প্রায় এক হওয়ার কারণে, সমগ্র অঞ্চলটিতে প্রায় একই ধরনের জলবায়ুগত অবস্থা বিরাজ করে, মানে সমস্ত জায়গায় জলবায়ুগত অঞ্চল অঞ্চল ভেদে একই রকমের হবে, সেগুলোকে বলা হয়ে থাকে জলবায়ু অঞ্চল। এবার পৃথিবীর যে মুখ্য মুখ্য জলবায়ু অঞ্চলগুলো আছে এটা হুবহু মুখস্থ করবে, আর্দ্র নিরক্ষীয় জলবায়ু থেকে একদম তুন্দ্রা জলবায়ু পর্যন্ত, এটাকে হুবহু মুখস্থ করবে, এটা বিরাট ইম্পর্টেন্ট, ওকে? এটাকে হুবহু, পুরো জলবায়ু অঞ্চলটাকে হুবহু মুখস্থ করবে, এটা বিরাট ইম্পর্টেন্ট।